আমাদের এই দুনিয়াতে এমন প্রচুর ব্যবসা আছে যে ব্যবসাগুলোর মডেল কেমন থাকে জানেন আপনি মানুষকে যত বেশি হেল্প করতে পারবেন মানুষের যত বেশি সেবা করতে পারবেন আপনার ব্যবসা তত বেশি ডেভেলপ হবে আজকে এমনই তিনটে ব্যবসার কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আর বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজ আপনাদের যারা আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে লাইক করেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরও সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমরা প্রত্যেকে মানুষের সেবা করতে পারলে না মানুষকে একটু হেল্প করতে পারলে আমাদের মনের মধ্যে থেকে ভীষণ ভালো লাগে বাট ওই সেবাটাই যদি একটা ব্যবসায় পরিণত করা যায় তাহলে মানুষ একদিকে খুশি থাকছে কেন মানুষের হেল্প করছে অন্যদিকে তার কেরিয়ার ডেভেলপ হচ্ছে তার ব্যবসা ডেভেলপ হচ্ছে তার ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে তো এমন কিছু ব্যবসার কথা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন সবার প্রথমে আপনাকে প্রবলেম সলভিং বিজনেস মডেল হলে সেখানে প্রফিট বেশি আছে এবং সেই ব্যবসা গ্রোথও হয় তাহলে কতগুলো অ্যাঙ্গেলকে আপনি যোগ করছেন একদিকে মানুষের হেল্প করছেন অন্যদিকে মানুষের প্রবলেম সলভ করছেন অর্থাৎ আপনার ব্যবসা তো ডেভেলপ হতে বাধ্য এখন শুরুতে একটা ইয়াং জেনারেশনের ছেলে সে পড়াশোনা শেষ করার পরে তার কেরিয়ার শুরু করতে হবে এবার কেরিয়ারে তার দুটো অপশান রয়েছে নয় চাকরি নয় ব্যবসা মাঝখানে আর কিছু সে করতে পারবে না অর্থাৎ যদি সে ব্যবসা করে আর এখনকার সময়ের ব্যবসা সিক্সটি পার্সেন্ট বিজনেস অনলাইন বাকি ফোরটি পার্সেন্ট এখন অফলাইন হচ্ছে এবার যত দিন যাবে আরও অনলাইনে ব্যবসা ডেভেলপ হবে অনলাইনে ব্যবসা তৈরি করতে গেলে কি লাগে জিএসটি লাগে এবার যদি আপনি জিএসটি রেজিস্টার না করতে পারেন নিজে নিজে তাহলে আপনাকে তো কাউকে দরকার আছে অর্থাৎ এমন একটা মানুষ যে জিএসটি আপনাকে জিএসটি সার্টিফিকেট তৈরি করে দিয়েছে জিএসটি প্রত্যেক মাসে ফাইল সাবমিট করতে হয় সে আপনাকে জিএসটি প্রত্যেক মাসে ফাইলিং করতে হেল্প করছে ইয়ারলি ফাইলিং করতে হেল্প করছে কোয়ার্টারলি ফাইলিং করতে হেল্প করছে এবং আপনার ব্যবসাকে একটা সঠিক দিশায় নিয়ে যাচ্ছে আপনার ব্যবসায় ট্যাক্সের ব্যাপারটাকে সে সুন্দরভাবে হ্যান্ডেল করছে সে আপনাকে কন্ট্রোল করছে যে এইভাবে ট্যাক্স আপনি পেমেন্ট করবেন তাহলে আপনার ব্যবসায় কোনো রকমের কোনো সমস্যা আসবে না অর্থাৎ বুঝতে পেরেছেন অনেকেই আমি বলতে চাইছি যদি আপনি একজন জিএসটি কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট বা স্টার্ট আপদের লিগাল কনসালটেন্ট বিজনেস খুলতে পারেন তাহলে দেখুন তো একদিকের ছোট ছোট ব্যবসায়ীদের আপনি হেল্প করছেন অন্যদিকে আপনার ব্যবসা ডেভেলপ হচ্ছে অর্থাৎ যত বেশি আপনি স্টার্ট আপদের হেল্প করতে পারছেন তত বেশি আপনার ব্যবসা ডেভেলপ হচ্ছে আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে শিবম দা আমি তো ভাই কাজ জানি না আমি কি করে জি কনসালটেন্ট হব আমি কী করে ট্যাক্স কনসালটেন্ট হব দেখুন কাজ জানেন না কোনো অসুবিধা নেই বাট একটুখানি শিখতে তো কোনো অসুবিধা নেই আপনি শিখে নিন না যে জিএসটি কনসালটেন্ট কারা হয় জিএসটি কনসালটেন্ট হতে গেলে কি করতে হয় বা এই ব্যবসাটা কিভাবে শুরু করতে হয় ধরে নিন আজকে আপনি একটা অফিস তৈরি করলেন নাম দিলেন যে স্টার্ট আপ হেল্পিং পয়েন্ট এবার আপনার কাজ হচ্ছে জিএসটি রেজিস্টার করা ট্রেডমার্ক রেজিস্টার করা ফুড লাইসেন্স তৈরি করা আইটি ফাইল তৈরি করা সমস্ত কাজ আপনি করছেন সমস্ত কাজ আপনি নিজে করতে পারেন না আপনি কাউকে রেখে দিচ্ছেন যে এই কাজগুলো করতে পারে প্রথম অপশান সেকেন্ড অপশান হচ্ছে কোনো কোনো ফার্ম আছে যারা অলরেডি এই কাজ করে অল্প পয়সাতে তাদের কাছ থেকে আপনি কাজ করিয়ে নিয়ে স্টার্ট আপদের হেল্প করছেন এবং ধীরে ধীরে নিজে 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 লার্নিং নিচ্ছেন নিজেকে ডেভেলপ করছেন যে আমি স্টার্ট আপদের কী করে হেল্প করব কি করে জিএসটি ফাইল নিজে সাবমিট করব কি করে জিএসটি রেজিস্টার করবো সমস্ত কিছু নিজে করছেন অর্থাৎ এই যে যেই ব্যবসাটা আছে না স্টার্ট হেল্পিং পয়েন্ট এর আগেও আমি একটা দুটো ভিডিওতে বলেছি বিকজ এই ব্যবসাটা এখন প্রচুর ডেভেলপ হবে আর বিশেষ করে এই সময় যদি আপনি আইটি ফাইল তৈরি করে মানুষকে সার্ভিস দিতে পারেন আইটি রিটার্নের সাবমিট ডেট চলে আসছে সামনে এই মার্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের আইটি ফাইল তৈরি করবে যারা চাকরি করে তারা ফর্ম সিক্সটিন কমপ্লিট করবে তো সেখানে যদি আপনি তাদেরকে হেল্প করতে পারেন না আই থিঙ্ক আপনার ব্যবসা অনেক বেশি ডেভেলপ হবে সেকেন্ড আরও একটা ব্যবসার কথা বলছি এই মুহূর্তে সব ফাইনাল পরীক্ষা হচ্ছে বা শেষ হয়ে গেছে অর্থাৎ কেউ মাধ্যমিক দিয়েছে কেউ টুয়েলভ ক্লাসের পরীক্ষা দিচ্ছে বা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবার টুয়েলভ ক্লাস পাস করার পরে বা ক্লাস টেন পাশ করার পরে একটা লড়াই চলতে থাকে বা কোন কলেজে ভর্তি হব কী নিয়ে পড়াশোনা করলে আমার কেরিয়ার ডেভেলপ হবে এই যে এই জায়গাটা একটা স্টুডেন্টদের অনেক বড়ো প্রবলেম আসে তো এখানে সলিউশন কারা দেয় যারা এডুকেশন কনসালটেন্ট আছে এডুকেশন কনসালটেন্টের কাজ কি একটা স্টুডেন্টকে সঠিক দিশায় নিয়ে যাওয়া একটা স্টুডেন্টকে সঠিকভাবে সঠিক কলেজে ভর্তি করিয়ে দেওয়া একটা স্টুডেন্টকে আপনার স্কুলে বা কলেজে ভর্তি করানোর জন্য স্টেপ বাই স্টেপ যত রকমের হেল্প লাগে সেই হেল্পগুলো করে স্টুডেন্টকে ভর্তি করিয়ে দেওয়াটাই হচ্ছে একটা এডুকেশন কনসালটেন্টের কাজ অর্থাৎ কেউ যদি এখান থেকে বিদেশে পড়তে যেতে চাইছে বিদেশে পড়তে যাওয়ার জন্য কি কি করতে হয় কোন কোন স্টেপগুলো নিতে হয় কেউ যদি রাজস্থানের কোটাতে যেতে চাইছে ইঞ্জিনিয়ারিং করার জন্য কেউ যদি আইআইটি থেকে পাস করতে চাইছে বা আই নিতে চাইছে তো সেখানে কেউ যদি এম করতে চাইছে তো সেখানে তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া যে এম করার জন্য প্রথমে এই পরীক্ষাটা দিতে হয় তারপরে এই এর ব্যাপার থাকে তো আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন তো এটা হচ্ছে এডুকেশন কনসালটেন্ট বিজনেস এডুকেশন কনসালটেন্ট বিজনেসে লাখো লাখ টাকা মানুষ আয় করছে এই মুহূর্তে ইভেন আমারই একটা বন্ধু আছে আমি নাম নিচ্ছি না তার ব্র্যান্ডের কলকাতায় একটা রিনাউন্ড কনসালটেন্ট আছে সে যোধপুর পার্কে যদিও তার অফিস তো সে এডুকেশন কনসালটেন্সি ইন্ডাস্ট্রিতে আছে এবং চিন্তা কর মানে ভাবলে চমকে যাবেন যে তার এখন অফিশিয়াল স্টাফ বোধহয় মোর দ্যান ফিফটির উপরে কয়েক লক্ষ টাকা তার মান্থলি টানওভার্ড আছে তো ভীষণ একটা ভালো ব্যবসা আছে এখানে যত বেশি স্টুডেন্টদের আপনি হেল্প করতে পারবেন তত বেশি আপনার ব্যবসা ডেভেলপ হতে পারে তো এবার আপনাদের সঙ্গে আরেকটা কথা বলতে চাই যদি আপনাদের মধ্যে কেউ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ আমার কোম্পানির ডিস্ট্রিবিউটার হতে চান তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন যে আই এম ইন্টারেস্ট বা আমি ডিস্ট্রিবিউটার নিতে চাই আমাদের অফিস থেকে ডেফিনেটলি আপনাদের কল করবে এই মুহুর্তে বাংলার বিভিন্ন জেলা নয় বাংলার সব কটা জেলা থেকে প্রচুর মানুষ ডিস্ট্রিবিউটার হয়ে আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার হয়ে তারা তাদের কেরিয়ার তৈরি করছে আপনিও যদি ডিস্ট্রিবিউটার হতে চান অল্প টাকাতে একটা ব্যবসা শুরু করে একটা ভালো রোজগার করতে চান ডেফিনেটলি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন তৃতীয় নম্বরে ব্যবসাটার কথা বলার আগে আপনাদের সবার কাছে সরি বলছি বিকজ কিছু মনে করবেন না বাট বিজনেসের অ্যাঙ্গেলে আমি দেখছি এখনকার সময় বিয়ের পরে আফটার ম্যারেজ সেপারেশনটা এত সহজ হয়ে গেছে বা মানুষ সহজেই না ডিভোর্সের একটা পন্থা প্রথাতে চলে আসছে এক বছর দু বছর কেউ ছ মাস কেউ তিন মাস সংসার করার পরেই না তারা ডিভোর্স চাইছে এবার বিয়ে করার সময় তো সে রেজিস্ট্রি করছে রেজিস্ট্রি করে যখন বিয়ে করছে তো তাকে লিগাল প্রসেসে ডিভোর্স নিতে হবে এই ডিভোর্সের সময় যদি আপনি সঠিক লয়ার না খুঁজে পান তাহলে আপনার হ্যারাজমেন্টের কোনো শেষ নেই কোনো শেষ নেই আপনাকে প্রচুর হ্যারাস হতে হবে তো সেই জায়গায় যদি আপনি একজন সেপারেশন কনসালটেন্ট হয়ে যেতে পারেন এবার আপনি বলবেন না আমি তো প্রফেশনালি লয়ার নয় তো আমি কি করে সেপারেশন কনসালটেন্ট হব আপনাকে লয়ার হওয়ার কোনো দরকার নেই আপনি একটা ফার্ম তৈরি করলেন সেপারেশন ফার্ম বা ডিভোর্স ফার্ম বা লয়ার ফার্ম তৈরি করলেন যেখানে আপনি প্রচুর লয়ারদের নিয়োগ করলেন যে তারা কারা কারা তো ডিভোর্স ফাইল নিয়ে কাজ করে তাদেরকে আপনি কন্ট্যাকচুয়াল ভাবে কাজ দিলেন যে আপনাকে এই ফাইলটা দিচ্ছি ছ মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে টোটাল আপনার সঙ্গে দশ হাজার টাকার কন্ট্যাক্ট করছে টোটাল পাঁচ হাজার টাকার কন্ট্যাক্ট হচ্ছে তো এইভাবে আপনাকে লয়ারের সঙ্গে কন্ট্যাক্টের ফাইল দিতে হবে অ্যান্ড কাস্টমারদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবার এই তিনটে ব্যবসা যেটা যেটা শুরু থেকে বললাম শুরুতে আমি কি বললাম আপনাদের সঙ্গে শুরুতে আপনাদের সঙ্গে বললাম স্টার্ট হেল্পিং পয়েন্ট সেকেন্ড বলেছি এডুকেশন কনসালটেন্ট থার্ড বললাম সেপারেশন কনসালটেন্ট এই তিনটে ব্যবসার সব থেকে বড়ো মার্কেটিংয়ের প্লেস হচ্ছে অনলাইন আপনি যদি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এটা ঠিকভাবে মার্কেটিং করতে পারেন আপনার একটা ওয়েবসাইট বানিয়ে আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ বানিয়ে ইউটিউব চ্যানেল বানিয়ে গুগলের লিস্টিং করে আপনি যদি ঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে এই ব্যবসাটা বুম বুম করতে করতে বড় হবে অর্থাৎ এতটা ভালো বড় মার্কেট আছে এখানে আপনার ক্লায়েন্ট বেস আপনার কাস্টমার অনেক আপনি ঠিকভাবে সার্ভিস দিন সত্যি বলছি অনেক বড় করতে পারবেন ব্যবসাকে কেমন লাগলো ব্যবসার আইডিয়াগুলো ডেফিনেটলি জান জানাবেন আমাকে কমেন্ট করে আপনার পছন্দ যদি কোনো ব্যবসা থাকে যার পুরো আইডিয়া আমার কাছ থেকে শুনতে চাইছেন আপনি নিচে কমেন্ট করতে পারেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার হতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি ইন্টারেস্ট আছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম